আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, একজন নেককার বান্দার কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। সেই সুঘ্রাণ পৃথিবীর কোনো সুঘ্রাণ ছিল না। আর সেই ব্যক্তির জানাজা এবং তা দাফন দিয়েছিল কয়েকজন মুসলমান জিনেরা। ঘটনাটি শুনলে হয়তোবা আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক বুজুর্গ ওনার একটি কিতাবে একটি আশ্চর্য ঘটনা লিপিবদ্ধ করেন। ঘটনাটি হচ্ছে, তিনি বলেন, একবার আমি আমার সাথীদের সঙ্গে হজের উদ্দেশ্যে মক্কায় যাত্রা করছিলাম। আমার অনেক ইচ্ছে হলো একাকে সফর করে মক্কায় যাওয়ার, যার কারণে আমি আমার সঙ্গী সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এবং টানা তিন দিন একধারে পথ চলতে থাকি। এমনকি এই তিন দিন আমি কোনো খাদ্য গ্রহণ করিনি। যখন তিন দিন অতিবাহিত হয়ে যায়, তখন আমি নিজেকে একটি জঙ্গলের মধ্যে আবিষ্কার করি। জঙ্গল এতটাই সুন্দর ছিল যে আমি তার বর্ণনা ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমি একটু সামনে অগ্রসর হই, তখন আমি অনিদ্রার সুন্দর একটি ঝর্ণা দেখতে পাই। যখন ঝর্ণার নিকটবর্তী হই, তখন আমার মনে হতে থাকে আমি যেন জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়েছি। যখন আমি এসব কথা চিন্তা করছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে জানি কিছু ঘোড়ায় চড়ে কিছু ব্যক্তি আমাকে ঘিরে ফেলে। তাদের পরনে ছিল সাদা ঝুব্বা এবং তাদের মাথায় ছিল পাগড়ি। দেখতে তাদের মানুষের মতো মনে হলেও তারা উচ্চতায় ছিল 10 থেকে 15 ফুটের মতো। আমি বুঝতে পারলাম যে এগুলো কোনো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জিন। আমি তাদেরকে উদ্দেশ্য করে সালাম দিলাম। তারা আমার সালামের উত্তর দিয়ে বলল, কে তোমাকে এখানে এনেছে? তখন আমি তাদেরকে পাল্টা জবাবে বলি যে আমি এখন কোথায় আছি। তখন তারা আমাকে আবার প্রশ্ন করে যে তুমি কোথায় যাচ্ছিলে। তখন আমি তাদেরকে বলি যে আমি হজের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলাম। তখন তারা বলে যে আমাদের মাঝে এমন কিছু জিন আছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে এই জায়গাটি প্রদান করেছেন। তারপর থেকে আমরা এখানে বসবাস করছি। অতঃপর তারা আমাকে বলে যে তুমি মক্কা থেকে এখন এত এত কিলোমিটার দূরে অবস্থান করছো। তারপর তারা আমাকে আরও বলে যে তোমার পূর্বে এখানে একজন ব্যক্তি আসতে পেরেছে, ওই যে দেখো তার কবর। যখন আমি তার কবরের সম্মুখে উপস্থিত হই, তখন তার কবর থেকে অনেক সুন্দর একটি সুবাস আমার নাকে এসে লাগে। সেই কবরের ফলকে আমি দেখতে পাই যে লেখা, এখানে এমন কোনো বান্দা সহিত আছে যার অন্তর আল্লাহ তাআলা হত্যা করে ফেলেছেন এবং সে ব্যক্তি আল্লাহ তাআলার আশেকে পাগল হয়ে এখানে এসে তার অন্তিম ঠিকানা হয়েছে। এর পাশে সূরা আনকাবুতের তর্জমা লেখা ছিল। যখন তারা আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন আমি তাদেরকে এই তর্জমা বলে দেই। তখন তারা আমার কথা শুনে অনেক খুশি হলো। তখন আমি তাদেরকে বলি, আচ্ছা, আমার পূর্বে এই ব্যক্তি কিভাবে এখানে এসেছিল, তার ঘটনা কি আমাকে বলবেন? তখন তারা আমাকে বলে, একদিন আমরা এই ঝর্ণার নিচে বসে একটি বিষয় আলোচনা করছিলাম। তখন সেই ব্যক্তি ঘোড়ায় চড়ে আমাদের সামনে এসে উপনীত হয় এবং আমাদেরকে সালাম দেয়। আমরা তার সালামে জবাব দিয়ে তাকে জিজ্ঞেস করি, তুমি এখানে কিভাবে এসেছো? তখন সে জবাবে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করে, যার অর্থ হচ্ছে, সময় থাকতে নিজের অন্তরকে আল্লাহর সাথে বেঁধে নাও, কারণ যখন আল্লাহর নির্দেশিত আজাব চলে আসবে, তখন তোমাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ তাআলার আজাব আবার কি। তারপর সে যখন আজাবের কথা বর্ণনা করছিল, তখন হঠাৎ করে বিকট চিৎকার দিয়ে মৃত্যুবরণ করে। এরপর আমরা তাকে সেখানে দাফন করি। অতঃপর তারা আমাকে কিছু প্রশ্ন করে, আমি সেই প্রশ্নের উত্তর দেই। যখন তারা আমার প্রশ্নের উত্তর শুনে, তখন তারা বলে, আলহামদুলিল্লাহ, এ বিষয় নিয়ে কিছুদিন যাবৎ আমাদের মাঝে তর্ক হচ্ছিল, আল্লাহর রহমতে আজ তার সমাধান হলো। তাদের এই কথা শেষ হতেই আমার প্রচণ্ড ঘুম আসতে লাগলো। যখন আমার ঘুম ভাঙল, তখন আমি নিজেকে মসজিদের আয়েশার সামনে আবিষ্কার করি। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল ঘটনা।